সুজাতা মণ্ডলের উপস্থিতিতে অনুষ্ঠানে এক স্লোগানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভাইরাল ভিডিও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। সেই অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় একটি স্লোগানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। পতাকা উত্তোলনের সময় স্থানীয় এক কর্মী হঠাৎই বলে ওঠেন, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে তড়িয়ে পড়ে সুজাতা মণ্ডল নিজেই স্লোগান দিতে শুরু করেন। ততক্ষণে অনেকের মোবাইলে ক্যামেরা বন্দি হয়ে যায় এই ঘটনা। এমনকি সেই সময় সুজাতা মণ্ডলের ফেসবুক পেজে লাইভ চলছিল এবং সেই লাইভে ধরা পড়ে এই ঘটনাটি, যা নিয়ে বিরোধীরা রীতিমতো ঠাট্টা তামাশা শুরু করেছে। যদিও চন্দ্রকোনা স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে ভুলবশত এমন ঘটনাটি ঘটেছে এবং সেই কর্মী তৎক্ষণাৎ নিজের ভুল শুধরে নিয়ে দলীয় স্লোগান দেয়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।